আজ আপনি শুনবেন পর্ণা চক্রবর্তীর কাহিনী কালচক্র, অনলি অন রেডিও মিলন 90.4 FM। গল্পটি আমরা নিয়েছি চীনে পটকা এক্সক্লুসিভ থেকে। ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া রইল আপনার জন্য। লেখিকা পর্ণা চক্রবর্তী এবং চীনে পটকা এক্সক্লুসিভকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। গল্পটিতে অভিনয় করেছেন রীতি, অপূর্ব, অভিক, শিখা এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার ইলাস্ট্রেশন অপূর্ব। পোস্টার ডিজাইন চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিশাখা হোটেল থেকে বেরিয়ে সামনের চৌমাথাটা ক্রস করে বাঁদিকে ঘুরতেই পরন্ত রোদের আলোয় কাঞ্চনজঙ্ঘাটাকে ঝলমল করে উঠতে দেখল। ডিসেম্বরের শুরুতে ট্যুরিস্টের ভিড় এখনও তেমন জমে ওঠেনি। সোজা রাস্তাটা ধরে বিশাখা হাঁটতে থাকে। দুপাশে অসংখ্য দোকান, মাঝখানে চওড়া রাস্তা, ডান দিকে সারি সারি ভাড়ার গাড়ি দাঁড়ানো। রাস্তাটা ক্রমশ ওপরের দিকে উঠে যেতে থাকে। বিশাখা একটা বুদ্ধমূর্তি খুঁজছে, কিন্তু মনের মতো কিছুতেই পাচ্ছে না। 5 বছর আগে যখন এসেছিল বেশ কিছু দোকান ছিল এখানে, সেসব এখন উঠে গেছে। দু একটা দোকান সে দেখল, সবই চাইনিজ জিনিসে ভর্তি। ও যা চাইছে কিছুতেই খুঁজে পাচ্ছে না। হোটেলের রিসেপশনের ছেলেটা একটা দোকানের হদিশ দিয়েছে, যদি ওখানে পাওয়া যায়। রাস্তাটা একটা গরম জামাকাপড়ের দোকানের সামনে এসে দুভাগ হয়ে দুদিকে বেঁকে গেছে। বিশাখা বাঁদিকের রাস্তাটা ধরে হাঁটতে থাকল। প্রচুর গাড়ি জিপ ঢুকছে বেরোচ্ছে, তাই জায়গাটা বেশ জমজমাট। ডান দিকের কয়েকটা দোকান পেরিয়ে শেষে বিশাখা ওই দোকানটা দেখতে পেল, বুদ্ধা আর্ট গ্যালারি। কাছে গিয়ে দেখে দোকানটা বন্ধ। কি করবে এবার বিশাখা? কালকেই তো চলে যাবে সে। আশেপাশে কাউকে জিজ্ঞেস করা যায় কি না দেখতে দেখতে দুপা এগিয়ে দুপাশে দুটো খেলনা আর নানা জিনিসে উপচে পড়া মুদির দোকানের মাঝখানে ছোট্ট একটা দোকান দেখতে পেল বিশাখা। দরজাটাতে কারুকার্য করা কাঠের ফ্রেম লাগানো। বাইরের লাগানো কাঁচের ভেতর দিয়ে কিছু অ্যান্টিক মূর্তি দেখা যাচ্ছে। একটু ইতস্তত করে ঢুকেই পড়ল বিশাখা। দরজা ঠেলে ঢুকতেই কাঠ, পুরনো কাগজ, কাপড় মেশানো একটা পুরনো সোঁদা গন্ধ ওর নাকে মুখে ঝাপটা মারে। ভেতরটা বেশ বড়। দেওয়াল জুড়ে বিভিন্ন সেলফে নানা ধরনের মূর্তি, মিলারে বা তারা ছাড়াও কিছু বুদ্ধেরও মূর্তি আছে। দেওয়ালে ঝোলানো রয়েছে কিছু তিব্বতি মুখোশ। কাউন্টারের প্রৌঢ় একটা লোক জিজ্ঞেস করল, কো চাহিয়ে ম্যাডাম জি? একটা তারা মূর্তি পছন্দ হয় বিশাখার। বুদ্ধমূর্তিগুলোর মুখ ঠিকঠাক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বিশাখা বলল, দুসরা আচ্ছা কই মূর্তি মিলেগা? মিলেগা, এক মিনিট। বুড়োটা একটু ভেবে তারপর পেছনের দরজার পর্দা সরিয়ে কাকে একটা ডাকলো, সুজান, হে সুজান, যারা ইধার আনা। সদ্য যৌবন পেরোনো এক মহিলা ফোনে কি যেন করতে করতে কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। থোড়া রুকিয়ে ম্যাডাম জি, হে সুজান, মে আন্দর যা রাহা হু, ফোন কে বাজা দোকান পে ধ্যান দে। কথাটা বলে বুড়োটা ভেতরে ঢুকে যায়। ডান দিকে একটা দরজা খোলা, তার ভেতরের দেওয়ালে একটা খুব সুন্দর ঝুলতে থাকা থানকা বিশাখার চোখে পড়ে। সুজান নামের মেয়েটি মাথা নিচু করে এক মনে ফোন নিয়ে কিসব করে চলেছে। এক্সকিউজ মি, মে ভি আন্দার জা সকতি হু কিয়া? বিশাখার মৃদু অনুরোধে মেয়েটি একবার মাথা তুলে বলে, হ্যাঁ হ্যাঁ যাও না। বিশাখা ভেতরের দিকে এগিয়ে যায়। মেয়েটি আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ে। ভেতরে ঢুকে বিশাখা দেখে বেশ চৌকো সাইজের ঘরটা। দেওয়ালে আরও কতগুলো থানকা ঝুলছে, বড় বড় কতগুলো প্যাকিং বাক্স রাখা রয়েছে। এদিক ওদিক কিছু মূর্তি ফুলদানি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, সবই বোধহয় অ্যান্টিক জিনিস। ঘরের একদিকে উঁচুতে ছোট্ট একটা জানালা দিয়ে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভেতরটা কেমন যেন আলো আঁধারি। সন্ধে হয়ে আসছে,
পুরো ঘরটা জুড়ে পুরনো সুদা একটা গন্ধ। দেওয়ালগুলোতে নানা রঙের বেশ পুরনো কিছু ফ্রেস্কো। বেশ মনোযোগ দিয়ে দেখছিল বিশাখা জিনিসগুলো। ভালো করে দেখতে দেখতে মেঝেতে পাতা কার্পেটে হোঁচট খেয়ে সামনের দেওয়ালটাতে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়তে গিয়ে সামলে নেয় বিশাখা। আশ্চর্য হয়ে দেখে ধাক্কা লাগাতে দেওয়ালটা যেন খুলে গেছে। বিশাখা বুঝতে পারে এটা আসলে একটা দরজা, কিন্তু দেওয়ালের সাথে সামঞ্জস্য রেখে এমন সব রঙিন ফুল পাতা আঁকা রয়েছে যে দেওয়ালে আর একটা দরজা আলাদাভাবে বোঝা যায় না চট করে। খোলা দরজাতে উঁকি মেরে মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে পড়ে বিশাখা। ভেতরে ঢুকে যেই না একটু এগিয়েছে, পেছনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। প্রথমটা একটু ঘাবড়ে গেলেও তারপর নিজেকে সামলে নিয়ে অন্ধকারের মধ্যেই দেওয়াল হাতড়ে হাতড়ে বিশাখা দরজাটা খুঁজতে থাকে। এই প্রচণ্ড শীতেও ওর গরম লাগছে। দু তিনবার চিৎকার করল, কিন্তু কোনো লাভ হলো না। তাই আবার মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে সে। লোহার হাতলের মতো কিছু একটা হাতে লাগায় কিছু না ভেবে এক টান মারতেই চোখের সামনে যেন আলোর বন্যা বয়ে যায় বিশাখার। হতবাক হয়ে বাইরে বেরিয়ে আসে সে। বিশাল নীল আকাশ, সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে। একটা অদ্ভুত রকমের গম্ভীর সম্মোহনী শব্দ কানে আসতে থাকে বিশাখার। সামনেই বিশাল বিস্তৃত এক সবুজ প্রাঙ্গণ। তার দুই দিকে একতল বিশিষ্ট বারান্দাযুক্ত লম্বা টানা বাড়ি। সেখানে সারি সারি ছোট ছোট ঘর। বাড়ি দুটো যেখানে শেষ হয়েছে তার পরেই একটু জায়গা ছেড়ে বেশ কতকগুলো থামওয়ালা একটা বড় বাড়ি। সেখানে গিয়ে নিঃশব্দে দাঁড়ায় বিশাখা। ভেতরে বড় বড় প্রদীপ রাখার জায়গায় প্রদীপের আলো জ্বলছে। সম্ভবত উপাসনার জায়গা এটা। পুরো জায়গাটা একটা উঁচু প্রাচীরে ঘেরা, আর তার ধারে ধারে অশোক কদম বকুলের গাছ। একটু দূরে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে শান বাঁধানো বেদিতে পিঠ বর্ণের পোশাক পরা ন্যাড়া মাথার কিছু তরুণ বসে। এ কোথায় এলো বিশাখা? কই, প্রাচীরের পেছনে কাঞ্চনজঙ্ঘাকে তো আর দেখা যাচ্ছে না। চারপাশে বিভিন্ন বয়সের শ্রমণদের চলাফেরা আনাগোনা। তবে কি এটা কোনো বৌদ্ধ বিহার? দোকানের মধ্যে দিয়ে শর্টকাটভাবে আসা যায়, কিন্তু সূর্যের আলো যা বলছে সময়টা খুব বেশি হলেও 11:30 হবে। চারদিকটা একবার ভালো করে তাকিয়ে দেখে বিশাখা। পুরো জায়গাটায় যেন একটা হালকা চন্দনের গন্ধে ভরে আছে। পাশ দিয়ে 10-12 জন শ্রমণ নিজেদের মধ্যে মৃদুস্বরে কথা বলতে বলতে দ্রুত যাওয়ার সময় অস্ফুটে বিশাখার কানের কাছে কি যেন একটা বলে গেল। বিশাখার মনে হল সে যেন শুনল বিক্রমশিলা। স্তম্ভিত হয়ে যায় বিশাখা। ওকে যে কেউ দেখতে পাচ্ছে না সেটা এতক্ষণে সে বুঝতে পারে, কিন্তু হাজার হাজার বছর আগের বিক্রমশিলা মহাবিহার, সে তো ভাগলপুরের কাছে। এই গেজিং শহরে এলো কী করে? পশ্চিম দিকের প্রাচীরের পাশে মস্ত একটা আমলকি গাছ, তার গায়ে হেলান দিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকায় ন্যাড়ামাথা যুবক। তার আশেপাশে কেউ নেই, একাই দাঁড়িয়ে রয়েছে সে। তার দাঁড়ানোর ভঙ্গিটা বিশাখার বড় চেনা লাগে। সামনে থেকে ছেলেটাকে দেখবে বলে বিশাখা যেই এগোতে শুরু করে, হঠাৎ এক বৃদ্ধ শ্রমণ প্রায় তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে অলিন্দ পার হয়ে উপাসনা বাড়ির দিকে যেতে থাকেন। বলাই বাহুল্য, ধাক্কা লাগলেও বিশাখার বা শ্রমণের কোনো রকম সংঘর্ষ হয় না, কারণ শ্রমণের শরীরের যে অংশটার সাথে বিশাখার ধাক্কা লাগে সেটা বিশাখার শরীরের মধ্যে দিয়েই পার হয়ে যায়। বিশাখার কেমন একটা যেন নেশার ঘোরের মতো অনুভূতি হয়।
কে যেন ওকে টেনে নিয়ে যায় যেদিকে বৃদ্ধ শ্রমণ গেলেন ঠিক সেই দিকে। বাড়িটার কাছে গিয়ে সে দেখে পাশেই বাইরে দিয়ে একটা সংকীর্ণ সিঁড়ি ওপরে উঠে গেছে। বিশাখা সেই সিঁড়ি বেয়ে সম্মোহিত ব্যক্তির মতো ওপরে উঠতে লাগল। সিঁড়ি দিয়ে উঠেই বিশাল একটা ছাদ। ছাদে উঠে বিশাখা দেখল সুঠাম সুন্দর মাঝারি উচ্চতার পিচ সংঘাটি পরা একজন পেছন ফিরে আকাশ দেখছেন, আর তার থেকে সামান্য দূরে সেই বৃদ্ধ শ্রমণ এসে দাঁড়ালেন। তিনি একটু হাঁপিয়ে পড়েছেন, কোমল স্বরে ডাক দিলেন, চন্দ্রগর্ভ। ন্যাড়ামাথার সন্ন্যাসী মুখ ফিরিয়ে সরাসরি বিশাখার দিকে তাকালেন। বিশাখার হৃৎপিণ্ডটা সহসা কিছুক্ষণের জন্য যেন বন্ধ হয়ে গেল। তার মনের মধ্যে যেন নিঃশব্দে একটা অজানা কৌতূহলের ঝড় উঠল। সে ভাবল, কে ইনি, চন্দ্রগর্ভ? স্মৃতিতে ধাক্কা মেরে শব্দটা আর একটা নাম নিয়ে উঠে এলো। মনটা বলে উঠল, মানে মানে অতীশ, ইনি অতীশ দীপঙ্কর। উজ্জ্বল প্রশান্ত রকমের চোখ মুখের ভাব, চোখের তারা দুটোয় করুণা আর প্রেম টলমল করছে, প্রশান্ত মুখ গভীর প্রজ্ঞার আলোয় ভরে আছে। এবার তিনি বৃদ্ধ শ্রমণের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কিছু বলবে রত্নাকর? গলাটা গম গম করে উঠল। সেই কন্যাটি যে আবার এসেছে চন্দ্রগর্ভ, বিহারে ঢোকা নিষিদ্ধ, তাই মূল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নিচ থেকে নারীকণ্ঠের একটা করুণ আর্তনাদ শোনা যায়। ভগবান, দয়া করুন আমাকে। অতীশ খানিক চুপ করে থেকে বললেন, যুবকটিকে ডেকে আনো রত্নাকর। বিশাখা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কত হাজার বছরের পুরনো ঘটনা যে ওর সামনে আবার ঘটতে চলেছে, কত রহস্যের জবনিকা যে উঠতে চলেছে কে জানে। নতমুখে যে যুবকটি একটু পরে এসে দাঁড়ালো, তাকে বিশাখা সেই আমলকি গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিন্তু এবার তাকে সামনাসামনি দেখে বিশাখা সব ভুলে চিৎকার করে ওঠে, না, এ হতে পারে না। কেউ অবশ্য শুনতে পায় না। রত্নাকর ধীর শান্তভাবে যুবকটির পিঠে হাত রাখলেন। শান্ত কণ্ঠে অতীশ বললেন, নিঃসংকোচে বলো উপমন্যু, তুমি কি ফিরে যেতে চাও? চকিতে মুখ তুলে তাকায় যুবকটি, বাঁদিকের কপালে একটা কাটা দাগ স্পষ্ট। না না মহাচার্য, আমি প্রবজ্ঞা গ্রহণ করেছি, এই আমার জীবন, এখানেই আমার শান্তি, আমাকে ফিরে যেতে বলবেন না। আরও আগে বাক্যদান করার আগে কেন ভাবনি বৎস, শুধু শুধু একটি কিশোরীর মর্মান্তিক দুঃখের কারণ হলে। রত্নাকরের মুখে বিষণ্ণতার ছোঁয়া। যুবকটি আরও কিছু বলতে যাচ্ছিল, দীপঙ্কর তাকে থামিয়ে বললেন, এসব কথা থাক, শোনো উপমন্যু, তুমি এখন যাও, ওই কন্যাটির সাথে দেখা করে তোমার সিদ্ধান্তের কথা তাকে জানাও। যুবকটি কিছু বলার আগেই অতীশ বললেন, এটাই আমার আদেশ। রত্নাকর, তুমি যদি ওর সঙ্গে যাও। জি আজ্ঞে। রত্নাকর মাথা নেড়ে যুবকটিকে নিয়ে চলে যাওয়ার সাথে সাথে বিশাখাও কৌতূহলীভাবে ওদের পিছু নিল। যাওয়ার আগে একবার অতীশ দীপঙ্করের দিকে ভালো করে তাকিয়ে দেখল সে। তার চোখ দুটো ছলছল করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিশাখার একবার মনে হল, করুণা ছলছল চোখে অতীশ দীপঙ্কর যেন তাকেই দেখছেন। দরজার সামনে একটা কদম্ব গাছের নিচে নীল আঁচলে মুখ ঢাকা ক্রন্দনরত 18-19 বছরের একটি তরুণী একা দাঁড়িয়ে। পাশে দাঁড়িয়ে উপমন্যু সামান্য উত্তেজিত। একটু দূরে দাঁড়িয়ে আছেন রত্নাকর। বিশাখা কাছে যেতে ভয় পেল। ওর মনে হল ও যেন সবই জানে। হঠাৎ তরুণীটি কাঁদতে কাঁদতে যুবকের পায়ের কাছে বসে পড়ল। যুবকটি কোনো রকমে তরুণীটিকে তুলে ধরে দাঁড় করিয়ে কিছু কথা বলে। তারপর
মেয়েটিকে সেখানেই ছেড়ে বৌদ্ধ বিহারে ফিরে যেতে যেতে একটু থেমে পেছন ফিরে মেয়েটির দিকে তাকিয়ে বলে ওঠে, ফিরে যাও বিশাখা, তোমার সাথে এই জন্মে আমার আর দেখা হবে না। বিশাখা হতচকিত, স্থানুর মতো দাঁড়িয়ে, ওর মাথা কাজ করছে না। আর বিশাখার ঠিক উল্টো দিকে হাত পনেরো দূরে দাঁড়িয়ে আছে আর এক বিশাখা। তার মুখের আবরণ সরে গেছে, আকুল হয়ে অসহায়ের মতো সে কেঁদে চলেছে। বিশাখা অবাক হয়ে বসে পড়ে, নিজেকেই যেন আয়নায় দেখছে সে, হুবহু এক। বিহারের দরজা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, বিশাখা ছুটে আসে কিন্তু কিছুই করতে পারে না, পারে না বাইরে বেরিয়ে একাকী কান্নায় ভেঙে পড়া তরুণীটির কাছে যেতে। হঠাৎ দিনের আলো নিভে আসে, চারপাশ অন্ধকার হয়ে যায়, আর কিছুই দেখতে পাচ্ছে না বিশাখা। বুঝতে পারছে না কোন দিকে যাবে, দূরের একটা প্রকোষ্ঠে আলো দেখতে পেয়ে সেদিকেই ছুটে যায় সে। ঘরের ভেতরে ঢুকতেই একটা ঝোড়ো হাওয়ায় প্রদীপটা নিভে যায়, বন্ধ হয়ে যায় দরজাটা। সেই ঘন অন্ধকারে বিশাখা পাগলের মতো দরজাটা খুঁজতে থাকে। হঠাৎ তার হাতে লাগে একটা কাঠের হাতল, টান মারতেই আওয়াজ করে দরজাটা খুলে যায়। সামনে একটা ঘর, এই তো সেই ঘরটা, ওই তো প্যাকিং বাক্সগুলো, জানালা দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পেছনে ফিরে দেখল দরজাটা নেই, মিশে গেছে দেওয়ালের নকশার সাথে। ঘর থেকে বেরিয়ে আসে বিশাখা। সুজান বলে সেই মেয়েটি এখনো ফোন নিয়ে ব্যস্ত, বাইরের আলো কমে এসেছে। বিশাখা হাঁপাচ্ছে, সারা শরীর তার ঘামে ভিজে গেছে, কপালে চোখে মুখে বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট। মেয়েটি ওকে দেখে অবাক, বিশাখা উত্তেজিতভাবে জিজ্ঞেস করে, দরওয়াজা? কিন্তু কথাটা শেষ করতে পারে না বিশাখা, ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে সে। ইতিমধ্যে বুড়োটা ভেতর থেকে বেরিয়ে আসে, হাতে একটা প্যাকেট। দরওয়াজা? ওখানে দেওয়ালে কি একটা দরজা আছে? মহিলাটি মাথা নেড়ে বলে, নেহি ম্যাডাম জি, ও তো এক দিওয়ার হ্যায়, ওয়াহাঁ পে দরওয়াজা কবি নেহি থা। ফিরে গিয়ে ভালো করে দেখলো বিশাখা, কোথাও কিচ্ছু পেল না। আরো কিছু লোকজন এসে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে, দো তিন মিনিটো মে ক্যা দেখ লিয়া ম্যাডাম জি। মাত্র দু তিন মিনিট? অবাক হয়ে যায় বিশাখা, দোকান থেকে বেরিয়ে আসে। মাথাটা খুব ব্যথা করছে তার, ক্লান্ত লাগছে খুব। ম্যাডাম জি, পেছন থেকে কে যেন ডাকলো একবার, ম্যাডাম জি আপনার ব্যাগ। বিশাখা দেখে ওই বুড়ো লোকটা পেছনে আসছে, হাতে বিশাখার ব্যাগ। ব্যাগটা ভুল করে দোকানেই ফেলে এসেছিল বিশাখা। আপনার ব্যাগ ম্যাডাম জি। থ্যাংক ইউ। ব্যাগটা হাতে নিয়ে বুড়োটার দিকে তাকায় সে, অদ্ভুত একটা হাসি হাসছে বুড়োটা, মাথাটা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, নামা বুদ্ধা। রাতে শোয়ার সময় ব্যাগটা গোছাতে গিয়ে কাগজে মোড়া একটা মূর্তি খুঁজে পেল বিশাখা, আধাত সাইজের পাথরের অপরূপ একটা বুদ্ধ মূর্তি, দেখে মনে হল বেশ পুরনো। কিন্তু ব্যাগে এই মূর্তি এলো কি করে? তবে কি সেই বুড়োটা ব্যাগটা দেওয়ার সময় ব্যাগের মধ্যে? বিশাখা আর ভাবতে পারছে না, ভীষণ ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। পরদিন সকালে হোটেল থেকে একটা গাড়ি নিয়ে ওই দোকানের খোঁজে ছুটল বিশাখা। সেখানে পৌঁছে দেখল দোকানটা নেই, অনেক তন্ন তন্ন করে খোঁজার পরও কিছুতেই খুঁজে পেল না বিশাখা। সেই খেলনা আর মুদির দোকান দুটো ঠিকই আছে, কিন্তু তাদের মাঝখানে ছোট্ট কোনো দরজার অস্তিত্বই নেই, কোনোদিন ছিলও না। এদিক ওদিক খোঁজ নেয় বিশাখা, কেউ কিছুই বলতে পারে না। বিষণ্ণ মনে ফিরে আসে বিশাখা। দুদিন হলো বিশাখা কলকাতায় ফিরেছে, এই দুদিন ও শুধুই ঘুমিয়ে কাটিয়েছে।
কি ভীষণ ক্লান্তি। দুপুরের দিকে বহু প্রতীক্ষিত সেই ফোনটা এলো। হ্যাঁ বলো। হ্যালো, শোনো না, শরীর কেমন আছে? আজ বিকেলে একবার দেখা করতে পারবে? মহাবোধি সোসাইটির উল্টো দিকে কলেজ স্কোয়ারের যে গেট, সেখানে আজ যেতে হবে বিশাখাকে বিকেল 4টে নাগাদ। বিশাখা এখন অনেকটা শান্ত, ও জানে কি ঘটতে চলেছে, মনে মনে প্রস্তুতিও নিয়েছে। আর যা কিছু ঘটবে তা সে গ্রহণ করে নেবে। সামনে রাখা সেই বুদ্ধ মূর্তির মুখের স্মিত হাসিটা রোজ একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। বিকেল 4টে পার্কের একদিকে কোণের একটা বেঞ্চিতে বসে আছে বিশাখা। হলুদ পাঞ্জাবি আর নীল জিন্স পরে সুদর্শন দীর্ঘকায় একটা ছেলে বিশাখার পাশে এসে বসে। বিশাখা আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। শান্ত কণ্ঠে বলল, বলো উপমন্যু, কেন ডেকেছ? বি, ছেলেটার গলায় চাপা উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। আমার কাছে দুটো দুষ্প্রাপ্য তিব্বতী পুঁথির খোঁজ এসেছে, ওটা পেলে অতীশ দীপঙ্করের তিব্বতে থাকার সময়ের অনেক ঘটনা জানা যাবে। বি তো বিশাখা তাকালো উপমন্যুর দিকে। ওর বাঁ দিকের কপালের কাটা দাগটা এখনো তেমনই আছে। বি, বুঝতে পারছো না, ওটা পেলে আমার রিসার্চের কতটা সুবিধা হবে? প্রফেসর মিত্র বলছিলেন যে আমাকে হয়তো তিব্বতে যেতে হতে পারে। এই অবস্থায় আমার এখন বিয়ে করাটা সম্ভব নয়। উঠে দাঁড়ায় বিশাখা। বি, আই এম এক্সট্রিমলি সরি, এখন আমি অন্য কিছু ভাবতে পারছি না, ইনফ্যাক্ট ভাবতে চাইছিও না। বিশাখার চোখে চোখ পড়তে থেমে যায় উপমন্যু। কেমন অদ্ভুত শান্ত একটা দৃষ্টি বিশাখার। হঠাৎ বলল, আর কত জন্ম তুমি আমাকে এইভাবে প্রত্যাখ্যান করবে উপমন্যু? আরো কত জন্ম ধরে এইভাবে যন্ত্রণায় হাহাকার করব বলতে পারো? উপমন্যু হাঁ করে বিশাখাকে দেখছে, তাকিয়ে রয়েছে তার মুখের দিকে। চোখের কোণে জল, রোদের নরম আলোয় বিশাখার মুখ কেমন শান্ত, কোমল, কষ্টে মাখামাখি। কিন্তু তারই মধ্যে একটা গভীর প্রশান্তি সমস্ত বেদনাকে যেন আরো লাঘব করে তুলেছে। না উপমন্যু, যাবে না, বসো। বিশাখার শান্ত কিন্তু এমন দৃঢ় আদেশ উপমন্যু এড়িয়ে যেতে পারে না। প্রতিবার আমাকে এইভাবে একলা ফেলে চলে যাও, কিন্তু এবার তা হবে না, এইবার আমি চলে যাচ্ছি। আর শোনো, এ জন্মে তোমার সাথে আর দেখা হবে না আমার। কথাটা বলে বিশাখা আর দাঁড়ালো না। উপমন্যু হতভম্ব ব্যথিত মুখে একা বসে থাকে। ফুটপাথ দিয়ে হাঁটতে থাকে বিশাখা। চারপাশে অসংখ্য লোক, বইয়ের দোকানের ভিড়, বাসের হর্ন, হকারের চিৎকার সব পেরিয়ে বিশাখা হাঁটতে থাকে। বুকের ভেতরে কে যেন বলে ওঠে, নিপান পরম সুখম। সহস্র সহস্র বছর আগের কোনো উপাসনা গৃহে ঘণ্টা বেজে ওঠে। বহু কণ্ঠে ধ্বনিত হতে থাকে, ছড়িয়ে পড়ে আকাশ বাতাস চারিদিকে। সেই সুর গায়ে মেখে বিশাখা হেঁটে চলে অমৃতের পথে একা। এতক্ষণ আপনি শুনছিলেন পর্ণা চক্রবর্তীর কাহিনী কালচক্র, অনলি অন রেডিও মিলন 90.4 FM। গল্পটি আমরা নিয়েছি চিনেপটকা এক্সক্লুসিভ থেকে। ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া রইল আপনার জন্য। লেখিকা পর্ণা চক্রবর্তী এবং চিনেপটকা এক্সক্লুসিভকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য।
Do like, share and subscribe our official YouTube channel for more audio stories. বিশাখার চরিত্রে রীতি, উপমন্যুর ভূমিকায় অপূর্ব, সুজানের ভূমিকায় শিখা, গল্প পাঠে এবং দুই বৃদ্ধের চরিত্রে সায়ন এবং অতীশ দীপঙ্করের ভূমিকায় অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ইলাস্ট্রেশন অপূর্ব, পোস্টার ডিজাইন চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।